তো আজকের আলোচনাটা যেহেতু আপনি যেটা বললেন যেটা দিয়ে আপনারও দিনের শুরু সপ্তাহে দুদিন থেকে তিন দিন আমার এই সমস্যাটা হয় একদম তাই দেখুন এই সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলি ঘুম থেকে ওঠার সময় লক্ষ্য করে দেখবেন অনেক আমার ক্লিনিকের সময় ডাক্তার বলব আমার অ্যালার্জি আছে তো অ্যালার্জি মানে কি কি হয় অ্যালার্জির অনেক রকম কিন্তু বই প্রকাশ থাকে কারোর ক্ষেত্রে দেখবেন অ্যালার্জির সমস্যাতে গায়ে ফুলে ফুলে চাকা চাকা হয়ে ফুলে উঠছে অনেকে চলতি ভাষায় ওটাকে আমবাত বলে কিন্তু ওটা আদৌ আমবাত নয় আমবাত সম্পূর্ণ অন্য অসুখ আয়ুর্বেদ মতে ওটাকে বলা হয় আর্টিকেরিয়া আর আয়ুর্বেদে বলা হয় ওটাকে শীতপিত্ত আবার কারুর ক্ষেত্রে দেখা যায় স্নান করে বেরোবার পর ফুল বডিতে ইচিং হচ্ছে একটা এবং ওটা দেড় দু মিনিট থেকে চলে যাচ্ছে কারুর ক্ষেত্রে আবার দেখা যায় কোনো খাবার খেলে সে খাবারের এফেক্টে কিন্তু তার এতটাই অ্যালার্জির সমস্যা হচ্ছে যে সেটা তার মোটামুটিভাবে তিনি সি ফুড বা অন্য কোনো খাবার খেতেই পারেন না খুব বেছে বুছে খেতে হয় অনেকে আবার বলেন যে আমার কৃষি অ্যালার্জি আমি তাই জানি না কিন্তু যদি আপনার গুড মর্নিংটা এরকম হয় মানুষের তো গুড মর্নিং অনেক কিছু দিয়ে হয় হাঁচি দিয়ে গুড মর্নিং হয় এবং হাঁচি দিয়ে যখন গুড মর্নিং হয় আমি মোটামুটিভাবে ধরুন করে আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সকাল সাতটায় আমি সেই মিটিংটায় যেতে পারি না মানে আমি লেট হতে থাকি এবং সেই হাঁচিটার পর শরীরের ভেতর বিশেষ করে মুখের মধ্যে অদ্ভুত একটা ইচিং শুরু হয় চুলকোয় কিরকম ছুলকোয় হাঁচি যখন শুরু হয় দেখবেন লক্ষ্য করে ঘুম থেকে ওঠার পর হাঁচি পর পর হাঁচি তখন মনে হয় একটা নয় তখন কিন্তু মোটামুটি লাগবে ওই জলস্রোত আটকাবার জন্য একদম ওয়াটারি নেজাল ডিসচার্জ হবে এবং এই ওয়াটারি নেজাল ডিসচার্জ মানে একটা রুমাল মোটামুটি পাঁচ মিনিটে পুরো ভিজে যাবে এই পরিমাণ ওয়াটারি ডিসচার্জ হবে সেকেন্ড দেখবেন যাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসে তাদের ইচিং হয় কিরম ইচিং হয় পিছুটি চোখের যে কোনটা এখানটা চুলকোতে শুরু করে খুব চুলকোতে শুরু করে নাকটা এরম করবে ফার্স্ট সিগনাল নাকটা ইচিং তিনি এরম করতে ভালোবাসবেন নাকটাকে আর কি হবে গলার কাজটা ইচিং হতে পারে এই সিমটমটা নিয়ে তিনি কিন্তু প্রথম সিগনাল পাবেন ফলোড বাই কিন্তু অবিরত আনস্টপেবল হাঁচিজিং হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে